দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে দেশের বেশ কয়েকজন বাতিল এবং স্থগিত হয়েছে। এই কার্যক্রম চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। মুন্সিগঞ্জে এক আসনে নানা অনিয়মের কারণে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর রিপন। এর মধ্যে বিকল্প ধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন ঋণ খেলাপি হওয়ার কারণে বাতিল হয়। এছাড়া বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নপত্রে সমর্থনকারী স্থানীয় নয়, এই কারণে বাতিল করা হয়। কক্সবাজার এক আসনে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদের বাতিল করা হয়েছে। রাজশাহী এক থেকে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী স্থগিত এবং এক থেকে অপর প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাচ্ছি রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কি খবর আছে আপনার কাছে? মিতা, রাজধানীর এই ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয়, সেটিতেই কিন্তু ঢাকা মহানগরীর জন্য রিটার্নিং কার্যালয়ের ঘোষণা করা হয়েছে এবং ঢাকার বিভাগীয় কমিশনার এই 15টি আসন, ঢাকা মহানগরীতে যে 15টি আসন রয়েছে সংসদীয়, সেই আসনগুলোর জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আপনি জানেন যে গত পরশু থেকে যাচাই বাছাই শুরু হয়েছে, তো গতকালকেও এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে একটি মিটিং হয়েছিল যে যে 15টি আসন রয়েছে সবগুলো আসনের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা আছেন এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন সবাইকে নিয়েই এই বৈঠকটি করা হয়েছিল, করেছিলেন গতকালকে রিটার্নিং কর্মকর্তা। এবং সেই বৈঠকে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন যে কোন কোন বিষয়ের উপর বিবেচনা করে এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে। সেই বৈঠকটি গতকালকে শেষ হয়েছিল, কিন্তু উনি গতকালকে জানিয়েছিলেন যে তারা আসলে গতকালকে যাচাই বাছাই শুরু করেননি, শুধুমাত্র নির্দেশনাটি দিয়েছেন। মূলত আগামীকালকে যেহেতু যাচাই বাছাইয়ের শেষ দিন এবং আজকে এবং কালকে এই দুদিনেই কিন্তু এই 15টি আসনের যাচাই বাছাই কার্যক্রম শেষ করতে হবে। তো ইতোমধ্যে বৈঠক শুরু হয়েছে, কনফারেন্স রুমে বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তারা বসেছেন এবং তারা যাচাই বাছাই করছেন। এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি এখান থেকে কোনো ধরনের ধারণা পাইনি যে কটি শেষ হয়েছে, তবে একটি বিষয় জানিয়ে রেখেছি যে এই 15টি আসনের জন্য কিন্তু 186টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন প্রার্থীরা। তো এই 186টির মধ্যে সর্বশেষ আসলে কতজন নিজেদেরকে প্রার্থিতা ধরে রাখতে পারবেন সেটি আমরা কালকে জানতে পারবো। আর এর বাইরে হলো যে ঢাকা জেলার অন্যান্য ঢাকা মহানগরীর বাইরে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের জন্য কিন্তু ঢাকা জেলা কার্যালয়ে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিস ঘোষণা করেছে এবং সেখানে যাচাই বাছাই চলছে। আমরা পরবর্তীতে জানাতে পারবো যে আজকের মতো কতটুকু তারা অগ্রগতি করতে পারলেন এই যাচাই বাছাই কার্যক্রমের। মিতা নাজরানা, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন সুমন। সুমন, মুন্সিগঞ্জে বাতিলকৃত মনোনয়নপত্র এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? হ্যাঁ মিতা, আমি আছি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং অফিসার। এখন যে যাচাই বাছাই এবং মনোনয়নপত্র যে যাচাই বাছাই চলছে, সকাল 10টা বাজে শুরু হয়, প্রথমে শুরু হয় মুন্সিগঞ্জ এক আসন নিয়ে। তো এক আসনে 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এর মধ্যে 8টি বৈধতা পেয়েছে এবং 3টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। এর মধ্যে বিকল্প ধারার মাহিবি চৌধুরী রয়েছে, যিনি বিকল্প ধারা থেকে মুন্সিগঞ্জ একের এর আগেও এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তবে তাকে এবারকে ঋণ খেলাপির দায়ে তার বৈধতা বাতিল করা হয়, মনোনয়নপত্রের বৈধতা। এছাড়া ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক যিনি রয়েছেন গোলাম সারোয়ার কবির, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ এক আসন দাঁড়িয়েছিলেন, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার যেই 10 জন রয়েছিল, যেই প্রত্যয়নকারী অথবা যার সমর্থনকারী, তাদের একজনকে এখানে যেই মনোনয়ন বোর্ড রয়েছে তারা বলেছে যে সে বিদেশ
এসে রয়েছে এবং স্বাক্ষর জালিয়াতি করেছে। এছাড়া আরেকজন রয়েছেন, যিনি তার নাম হলো ফরিদ হোসেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনোনয়নপত্র পেয়ে জমা দিয়েছিলেন, তিনি যার তার প্রস্তাবকারী অন্য ডিস্ট্রিক্টে থাকায় তার বৈধতা বাতিল করা হয়। তবে বেলা 12টার দিকে বসার কথা রয়েছে মুন্সিগঞ্জ 2 এবং বিকাল 3টার দিকে মুন্সিগঞ্জ 3 আসন বসবে এবং 2-এ বসবে 12টার দিকে। তো এই ছিল আমার কাছে মিতা সর্বশেষ তথ্য। জানছিলাম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ঢাকায় আসা ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সাথে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ইসির পক্ষ থেকে উপস্থিত আছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 2 মাসের মিশন নিয়ে গত 29 নভেম্বর ঢাকায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিম। বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রত্যেক সদস্যই উপস্থিত আছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ডেভিড নোয়েলওয়ার্ড, আলেকজান্ডার ম্যাটস, সুইবেস শার্লট এবং রেবেকা কক্স। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গত 29 নভেম্বর যৌথ সভা করে ইইউ। বৈঠকে সংস্থাটির 10 প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে। 28 অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। রোববার বিচারপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন দায়ের করা হয়েছে। এর আগে গত 22 নভেম্বর 28 অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টার অবরোধ চলছে। নবম দফায় সকাল 6টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এদিকে অবরোধের আগের দিন রাতে রাজধানীতে 2টি বাসে আগুন দেওয়া হয়েছে। নাটোরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় আর দিনাজপুর, গাজীপুর ও নওগাঁতে 2টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে নবম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর এই অবরোধ কর্মসূচি। অবরোধ শুরুর আগেই শনিবার গভীর রাতে গাবতলী বাস টার্মিনালে এবং আগারগাঁওয়ে 2টি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া গতরাতে ফার্মগেইটে 2টি ককটেল বিস্ফোরণ ঘটে, এতে আহত হন 2 পথচারী। অন্যদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ রাজশাহী মহাসড়কের পিরারমোর এলাকায় অবস্থানরত একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মালবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়া কৈরেও। এদিকে ভোর রাতে নাটোর শহরের ভবানীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বগুড়ার সুজাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শহরের ফণীর মোড় এলাকাতেও মিছিল করেছে অবরোধকারীরা। অবরোধের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের 2500 উপজেলার বাগবাড়ি, পরিন্দ এবং এশিয়ান হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বন্দরনগরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। মেহেরপুরের আমঝুপি গাংনী সড়কের খোকসা এলাকায় মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করলেও বেশিরভাগ জেলা থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
এছাড়া সাভার, কক্সবাজার, ময়মনসিংহ, দিনাজপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে নবম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর টানা 48 ঘণ্টার অবরোধ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অবরোধের খবর জানাতে আমরা যাচ্ছি রাজধানীর পুরানো পল্টন এলাকায়, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, এই মুহূর্তে রাজধানীতে অবরোধের চিত্র কেমন দেখছেন? আমি পুরানা পল্টনে রয়েছে, এখানে আসলে হয়তো মাইকের আওয়াজ আপনি শুনতে পাবেন। কিছুক্ষণ আগেই এই অঞ্চল দিয়ে অর্থাৎ পুরানা পল্টন থেকে তোফখানা রোড হয়ে যে নয়াপল্টনের দিকে যে রাস্তাটি গেছে সেই সড়কে এখন মিছিল চলছে। মিছিল করছে হরতালের অবরোধের সমর্থনে সমমনা দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ নুরুলক নূরের নেতৃত্বে একটি মিছিল এবং পারদলীয় জোট তারা মিছিল করেছে, বের করেছে। এলডিপি তারা মিছিল বের করেছে এবং সমমনা জোটের এই মিছিল থেকে তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে এবং ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়েছে। এবং তারা বলছে যে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এই ঘোষিত তফসিল বাতিল করে নির্বাচনের ব্যবস্থা করা হোক, এটি হচ্ছে তাদের বক্তব্য। এবং তাদের একটি অভিযোগ রয়েছে যে বিরোধী পক্ষের নেতাকর্মীদেরকে জেল জরিমানা করে মামলা দিয়ে এবং মিথ্যা হামলা মামলা করে জেলে পুরে রাখা হয়েছে, সেক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো বিরোধী দলের কোনো নেতাকর্মীকে মাঠে রাখা হচ্ছে না, এগুলো হচ্ছে তাদের অভিযোগ। এই হচ্ছে মিছিলের বার্তা বা খবর। অন্যদিকে নয়াপল্টন রয়েছে খুব কাছাকাছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই নয়াপল্টনে তালাবদ্ধ রয়েছে আজও এবং আশেপাশে কোনো বিএনপি নেতাকর্মীকে আমরা দেখিনি। বিএনপির অনেকেই বিএনপির পক্ষ থেকে ভোরবেলা আসলে হরতালের বা অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়েছে। এছাড়া নগরীতে যান চলাচলের যদি কথা বলি তাহলে নগরীতে যান চলাচলের চাপ রয়েছে, কিন্তু আসলে ঢাকার যেই যানজটের শহর সেই যানজটটা হয়তো নেই, তবে গাড়ি ঘোড়া রয়েছে, গণপরিবহনও রয়েছে, ট্রেন চলছে খুব স্বাভাবিকভাবে। কিছুক্ষণের মধ্যে হয়তো গণতন্ত্র মঞ্চের একটি মিছিল বের হতে পারে। জানছিলাম রাজধানীর অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।